আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু সালে, প্রভাষক বান্দরবান ক্যাডমিয়াম পাবলিক স্কুল ও কলেজ। এখন একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমি নবম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করবে আমি প্রতিটি ক্লাসেই যে কোনো টপিকের মূল শব্দটি টার্মটি ইংরেজিতে লিখে দিই। যেমন প্রশাসনিক কাঠামোকে ইংরেজিতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বলা হয়। তোমরা যদি নিয়মিত একটা শব্দ ইংরেজি শিখে নাও, তাহলে তোমাদের ভোকাবুলারি অনেক স্ট্রং হবে, তোমাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। আমাদের প্রথমে জানা দরকার প্রশাসন কি। কোন লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করবে, যৌথ বা দলভিত্তিক সুষ্ঠু ব্যবস্থাপনা বা সুশৃঙ্খল বিন্যাসকেই প্রশাসন বলা হয়। প্রশাসনিক কর্ম হলো এমন একটি কৌশল বা দক্ষতা যার মাধ্যমে মানবিক ও প্রাকৃতিক উপাদান সমূহকে কাজে লাগিয়ে সহজে বিভিন্ন জটিল ও সুনির্দিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করা যায়, যা ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় সম্ভব নয়। যে কোনো রাষ্ট্রের শাসন কার্য প্রশাসনের উপর ন্যস্ত থাকে। রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রশাসনের কোনো বিকল্প নাই। এজন্য প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। প্রশাসন একটি সুনির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে আমি সব আকারে এখানে উল্লেখ করেছি। তোমরা লক্ষ্য করো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটি মূলত দুই স্তরে বিভক্ত। প্রথম হল কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়, যা বিভিন্ন দপ্তর অধিদপ্তর ও মন্ত্রণালয়ে গঠিত। অন্যদিকে দ্বিতীয় স্তরটি হল মাঠ প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, যা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন নামেও পরিচিত। তোমরা লক্ষ্য করো স্থানীয় প্রশাসন আবার তিন ভাগে বিভক্ত। সবার উপরে অবস্থান করবে বিভাগীয় প্রশাসন বা ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, দায়িত্বে নিযুক্ত থাকে বিশেষ প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব। তিনি বিভাগীয় কমিশনার নামে পরিচিত হন, সাধারণত বিভিন্ন জেলার মধ্যে সমন্বয় সাধনের কাজ করে থাকেন তিনি। এর নিচে দ্বিতীয় ধাপে থাকে জেলা প্রশাসন, সাধারণত জেলা প্রশাসনের দায়িত্বে থাকেন একজন ডিসি বা ডেপুটি কমিশনার, তারকে কেন্দ্র করেই জেলা প্রশাসনের সামগ্রিক সব কাজগুলো পরিচালিত হয়। তিনি উপজেলাগুলির মধ্যেও সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে থাকেন। তৃতীয় স্তর হল উপজেলা প্রশাসন, যার দায়িত্বে নিযুক্ত থাকেন একজন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। সাধারণত উপজেলা প্রশাসনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জনগণ বিভিন্ন প্রশাসনিক সেবাসমূহ পেয়ে থাকে। উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকে। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনেই রাষ্ট্রের সব সিদ্ধান্তগুলো গৃহীত হয়। যেহেতু বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র এবং সকল সিদ্ধান্ত নীতি কর্মসূচি প্রকল্প বাস্তবায়ন করে থাকে মাঠ প্রশাসন। সিদ্ধান্ত গৃহীত হয় এখানে কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়ে, আর এগুলো বাস্তবায়ন করে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনই সমস্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকে, আর মাঠ প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে। বিভিন্ন তোমরা দেখবে সচিবালয় হলো মূলত অনেকগুলো মন্ত্রণালয়ের সমষ্টি। এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনেকগুলো মন্ত্রণালয়ের অধীন বিভাগ দপ্তর বা অধিদপ্তর থাকে। অধিদপ্তরের প্রধানকে বলা হয় মহাপরিচালক, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশন থাকে। তাদের আবার বিভিন্ন সংস্থা, বোর্ড বা কর্পোরেশনের অনেকগুলোর কাজকর্ম বা কর্মকাণ্ড
জেলা বিভাগ জেলা ও উপজেলা পর্যায়েও বিস্তৃত থাকে। এই সংস্থাগুলো এই যে মন্ত্রণালয়ের অধীনে যে সংস্থা বোর্ড বা কর্পোরেশন থাকে এগুলো সরকার কর্তৃক বিভিন্ন নীতি কর্মসূচি সিদ্ধান্তগুলোকে লাইন সংস্থা হিসাবে সরকারের লাইন সংস্থা হিসাবে বাস্তবায়ন করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, এখন তোমরা দেখো বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন। আমরা আজকে মান প্রশাসন আলোচনা করব না, আজকে শুধু কেন্দ্রীয় প্রশাসন নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় প্রশাসনের মূল কেন্দ্রে অবস্থান করে সচিবালয়। সচিবালয় অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রে সকল প্রশাসনিক কার্যের কেন্দ্রে অবস্থান করে সচিবালয়। সচিবালয়কে শাসন কার্যের স্নায়ুকেন্দ্র বলা হয়। সচিবালয়ে সকল নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, প্রকল্প অনুমোদন, কর্মসূচি প্রণয়ন ও যত কাজ বাস্তবায়িত হয়ে থাকে সব কাজগুলোর মূল্যায়ন হয়ে থাকে। সচিবালয় বলতে সাধারণত সচিবালয় বলতে অনেকগুলো মন্ত্রণালয়, সবগুলো মন্ত্রণালয়, রাষ্ট্রীয় সবগুলো মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়গুলোর অধীন বিভিন্ন বিভাগগুলোর অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়ে থাকে। সচিবালয়ে তোমরা এখানে প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো, আমরা সচিবালয়ের যে প্রশাসনিক কাঠামো এখানে আমরা মন্ত্রী থেকে উল্লেখ করছি, তবে মন্ত্রীদের উপরে অবস্থান করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপরে অবস্থান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সিনিয়র সচিব, এভাবেই এই কাঠামোটা রয়েছে। আমলাতান্ত্রিক যে পদসোপান এটা মূলত রাষ্ট্রপতি থেকে শুরু হয়, তবে তোমাদের বইতে মন্ত্রী থেকে দেওয়া আছে, এই জন্য আমি এখানে মন্ত্রী থেকেই উল্লেখ করছি। প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো, প্রত্যেক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী এক একজন মন্ত্রী থাকেন। মন্ত্রী হলেন মন্ত্রণালয়ের প্রধান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। মন্ত্রী সাধারণত একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকেন। মন্ত্রী প্রধান কাজ হল প্রকল্প অনুমোদন ও নীতি নির্ধারণ। মন্ত্রীকে সহায়তা করার জন্য একজন সিনিয়র সচিব বা সচিব থাকেন। সচিব হলেন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা। মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা সচিবের হাতে ন্যস্ত থাকে। সচিব সাধারণত মন্ত্রীকে শাসন কার্য পরিচালনা, নীতি নির্ধারণ ক্ষেত্রে সহায়তা করে থাকেন। এছাড়া মন্ত্রণালয়ের সকল নীতি কর্মসূচি প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব সচিবের উপর ন্যস্ত থাকে। প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো, সচিব সাধারণত বাংলাদেশের যে পদসোপান প্রশাসন, আমলাতন্ত্রের যে পদসোপান বা প্রশাসনের যে কাঠামো আছে এই কাঠামো সবার ঊর্ধ্বে অবস্থান করে, প্রশাসনের সবার ঊর্ধ্বে অবস্থান করেন সচিব। মন্ত্রী হলেন নির্বাহী প্রধান, তবে প্রশাসনিক প্রধান সচিব। এই সচিব যত কর্মকর্তা আছে সবার ঊর্ধ্বে অবস্থান করেন। সচিবের পরামর্শ ছাড়া, সচিবের অনুমতি ছাড়া সাধারণত কোনো কর্মকর্তা মন্ত্রীর কাছে সাধারণ কোনো সুপারিশ বা প্রস্তাব নিয়ে যেতে পারে না। মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান কর্মকর্তা হলেন অতিরিক্ত সচিব বা এডিশনাল সেক্রেটারি। তিনি দায়িত্ব পালনে সচিবকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। কোনো মন্ত্রণালয়ে যদি সচিব না থাকে তাহলে অতিরিক্ত সচিব সচিবের দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যেকটা মন্ত্রণালয়ের এক একটা অনুবিভাগের দায়িত্বে থাকেন যুগ্ম সচিব। অতিরিক্ত সচিবের নিচে অবস্থান করেন যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি। তিনি এক একটা অনুবিভাগের দায়িত্বে থাকেন এবং দায়িত্ব পালনে বিভিন্নভাবে সচিবকে সহায়তা করে থাকেন। সাধারণত কর্মচারী ও অফিস ব্যবস্থাপনার দায়িত্বে তিনি নিয়োজিত থাকেন। সচিবের নিচে অবস্থান করেন উপসচিব বা ডেপুটি সেক্রেটারি, একে ডিএসও বলা হয়। উপসচিব সাধারণত এক বা একাধিক শাখার দায়িত্বে নিয়োজিত থাকেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে সচিব, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে
সহায়তা পালন সহায়তা দিয়ে থাকেন এবং পরামর্শ প্রদান করেন। উপসচিবের নিচে অবস্থান করেন সিনিয়র সহকারী সচিব বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সহকারী সচিব বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এক একটা শাখা বা সেকশনের দায়িত্বে নিয়োজিত থাকেন। তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণত উপসচিবের সাথে পরামর্শ করে কাজ করে থাকেন। এছাড়াও মন্ত্রণালয়ে বিভিন্ন প্রথম এই সহকারী সচিব পর্যন্তই বিসিএস কর্মকর্তা বিসিএস প্রশাসনের সর্বনিম্নে অবস্থান করেন সহকারী সচিব। সহকারী সচিবের নিচে কিছু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা থাকেন, অন্যান্য কর্মচারী থাকেন, তবে তারা পদসোপানের যে মূল কাঠামো এটার অন্তর্ভুক্ত নয়। তবে প্রশাসনিক কার্য পরিচালনার ক্ষেত্রে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে প্রত্যেকটি মন্ত্রণালয়ে কতজন সচিব, সাধারণত একজন সচিব থাকে, তবে কিছু কিছু মন্ত্রণালয়ে একাধিক সচিবও রয়েছে। এক একটা বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ আছে, ওই বিভাগে একজন সচিব আছে। সাধারণত একটা মন্ত্রণালয়ে একজনই সচিব থাকে, তবে একটা মন্ত্রণালয়ে কতজন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব থাকবে, অন্যান্য কর্মকর্তা কর্মচারী থাকবে, তা নির্ভর করবে ওই মন্ত্রণালয়ের গুরুত্ব এবং তার কাজের পরিধি বা কাজের ব্যাপকতার উপর। মন্ত্রণালয়ে কোনো সুনির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা থাকে না। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বিষয়গুলোকে ভালোভাবে পড়ে নেবে, একটু জটিলও বটে, তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এই সাধারণত বাংলাদেশে এটা এসে থাকে, বাংলাদেশের প্রশাসনের পদসোপান উল্লেখ করো, পদসোপান নীতি কি, বাংলাদেশের প্রশাসনের পদসোপানটা উল্লেখ করতে বলা হয়। তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নেবে, প্রশাসনিক কাঠামো ভালোভাবে পড়ে নেবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।